লছিপুরের চপকার চৌরকর্মীদের রাজ্যের সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্যে বিশেষ শিবিরের আয়োজন। পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত লছিপুরের চপকা দুর্বার মহিলা সমিতির যৌনকর্মীদের সুবিধার্থের জন্য এক বিশেষ শিবিরের আয়োজন করা হলো মঙ্গলবার। এই শিবিরের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প তথা লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী কার্ড সহ রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড লিঙ্ক, আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক সহ একাধিক প্রকল্পের শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে এলাকার যৌনকর্মীদের বিশেষ সুবিধার মাধ্যমে এসব সুবিধা দেওয়ার লক্ষ্যে শিবির করা হয়েছে। আজকের এই শিবিরে মুখ্য রূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার এডিএম ডেভেলপমেন্ট সঞ্জয় পাল, সঙ্গে স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন, প্রাক্তন কাউন্সিলর মীর হাসিন, তাছাড়া আসানসোল পৌর নিগমের আধিকারিকগণ। এটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যেটা দুয়ারে সরকার চলছে, তারই একটা মোবাইল ক্যাম্পের অঙ্গ হিসেবে আমরা এখানে এসেছি। মানে এখানকার লোকেরা তো অন্য জায়গায় যাওয়ার চেয়ে এখানে এসে যদি করতে আমরা অনেক কাছাকাছি আসতে পারবো, তো যে কটা ওনাদের কাছে আমাদের পরিষেবা দেওয়ার সময় সেগুলো আমাদের দুয়ারে সরকারের যে সমস্ত আমাদের স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার, ওনার আধার, তারপরে হচ্ছে আমাদের ব্যাংক পরিষেবা, এগুলো সমস্ত কিছু আজকে নিয়ে আসা হয়েছে। তো আমরা চাইছি যাতে আমাদের এই যে পশ্চিম সরকারের যেটা প্রকল্প রয়েছে দুয়ারে সরকার, তার সার্বিকভাবে সমস্ত জায়গায় পৌঁছানো যায়, তারই একটা প্রয়াস হিসাবে আমাদের এসডিও দুর্গাপুর, এএমসি এবং সরকার। বলছিলাম স্যার, পাশেও একটা যৌনকর্মী এলাকা আছে, সেখানেও কি এরকম? আমরা প্রতি জায়গাটা চেষ্টা করবো একটা করে করা, এটা কোনো সুনিশ্চিত করলাম। আমরা প্রতিটা জায়গাতেই দুর্গাপুর বা অন্য একটা জায়গা আছে, সেখানে সমস্ত এএমসি সহযোগ সহযোগিতায় চেষ্টা করছি। না এখানে স্যার লছিপুরের সামনে মানে দিশা জনকল্যাণ কেন্দ্র, হ্যাঁ ওখানে মানে যেখানে হচ্ছে আজকে এখানে একটা করা হচ্ছে, 21 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে, এবং আস্তে আস্তে সবসময় কথাবার্তা বলে কথাটা করা। থ্যাংক ইউ। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।